আমি ফাঁসিকে ভয় পাই না, জেলকে ভয় পাই না, বিদেশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে ভয় পাই না। বেঁচে থাকুন কিংবা মরে যান, এই সোনার বাংলায় হুকুমতে ইসলামিয়া কায়েম হবে ইনশাআল্লাহ। সেটা ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজমের মাধ্যমে নয়, খিলাফত আলা মিনহাজিন নবুয়াতের আদলে শরিয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতাকে আমাদের পার্শ্ববর্তী শত্রুর আগ্রাসন থেকে রক্ষায়, পশ্চিমাদের আগ্রাসন রক্ষায় যদি রাজপথে বুকের তপ্ত লহু ঢেলে দিতে হয়, আমি প্রস্তুত আছি। বিদায় মুহূর্তে আপনাদের কাছে আমার আরজি, কখনোই আমরা সহিংসতায় বিশ্বাসী নই, কখনোই আমরা আইনকে হাতে তুলে নেবার বিশ্বাসী নই, কিন্তু বাংলার স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যেই দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, সেই দেশে আল্লাহ শানে বেয়াদবি, রসুল্লাহ শানে বেয়াদবি, ইসলামকে অবমাননা করা, কোরআন করিমের বিরোধিতা, অবমাননাকে মুসলমান মেনে নিবে না। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হিন্দুস্তানের সমস্ত আগ্রাসী অপশক্তি থেকে রক্ষা করতে মাসলাক যার যার দিন ইসলাম সবার স্লোগানকে ধারণ করে সকল মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আকাশের বজ্রের আওয়াজকে কেড়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই দেশে আল্লাহ তার হাবিবের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে একটি এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমি আজকের ময়দান থেকে স্পষ্ট বলে দিবার চাই, সারা দেশে আওয়াজ উঠেছে সবাই গ্রেফতার হয়, আব্বাসী কেন গ্রেফতার হয় না? আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি ফাঁসিকে ভয় পাই না, জেলকে ভয় পাই না, বিদেশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে ভয় পাই না। যদি এই দেশের মানুষকে ফাঁসি দিতে দিতে রশি শেষ হয়ে যায়, কোরআনের কর্মীদের হত্যায় যদি বুলেট শেষ হয়ে যায়, এই দেশে মোহাম্মদ সাল্লামের গোলামরা একের পর এক ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাবে। মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন, জেলের ভয় পেয়ে লাভ কি? জেলেই তো আছে, এ দুনিয়াটাই মোমিনের জেল। আমার রুহুটা আল্লাহর কাছে যেতে পারে না, এটা আরেকটা জেল, 14 শিখের জেল, তা ভয় পাবার আমার কোনো প্রয়োজন নাই। যদি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, যদি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক সকল দাবি দাবা আদায়ে আর 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতাকে আমাদের পার্শ্ববর্তী শত্রুর আগ্রাসন থেকে রক্ষায়, পশ্চিমাদের আগ্রাসন রক্ষায় যদি রাজপথে বুকের তপ্ত লহু ঢেলে দিতে হয়, আমি প্রস্তুত আছি। প্রিয় সুধি, আপনাদেরকে ইমানের মূল মন্ত্রে উজ্জীবিত হতে হবে। কালেমা পড়লেন 2-4 রাকাত নামাজ, তাতেই মমিন হতে পারবেন না। যতক্ষণ না ইমান আনার পরে আজমতে রসুল আর মহাব্বতে রসুল এই ছোট্ট অন্তরে জায়গা না পাবে, আপনি মমিন হবেন না। তাহারিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কর্মী চায়, দিনের কর্মী চায়, আহলুস সুন্নাল জামাতের ঝান্ডা হাতে নেবার কর্মী চায়,
এবং বিশ্বাস রাখবেন আমি আল্লাহ তাআলার নামে হলফ করে বলছি আমাদের সকল দাবি দাওয়া আমরা জীবিত থাকতে বাংলার মাটিতে আদায় হবে ইনশাআল্লাহ এবং বেঁচে থাকুন কিংবা মরে যান এই সোনার বাংলায় হুকুমতে ইসলামিয়া কায়েম হবে ইনশাআল্লাহ সেটা ন্যাশনালিজম সোশ্যালিজম কমিউনিজম সেকুলারিজমের মাধ্যমে নয় খিলাফত আলা মিনহাজিন নবুয়তের আদলে শরীয়তিয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক দেখে যেতেও পারেন কিংবা মৃত্যুর পরেও দেখবেন।